আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব রাজ্য বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। মাত্র 20 মিনিটের বক্তব্য আমার ছিল। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বারেবারে বাধা দিয়েছে যাতে বক্তব্য আমি না রাখতে পারি এবং এই রাজ্যে পুলিশকে দলদাসে পরিণত করা, পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করা এবং বিশেষ করে যেমন কাশ্মীর ফাইল আজকে আলোচনার বিষয় হয়েছে তেমনি পোস্ট পোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, মহামান্য রাজ্যপালের যে বক্তব্য যে গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি অফ ওচে ওয়েস্টবেঙ্গল, এই কথাগুলো যাতে নথিভুক্ত না করতে পারি। 56 জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছে সেই কথা যাতে নথিভুক্ত করতে না পারি। 12,000 এফআইআর হয়েছে, সব এফআইআর মেল করে দিতে হয়েছে, থানা এফআইআর নেয়নি। 1,00,000 লোক ঘর ছাড়া হয়েছে। লজ্জার বিষয়, পশ্চিমবঙ্গ থেকে 5,000 কোচবিহারের লোক, আলিপুরদুয়ারের লোক ঘর ছাড়া হয়ে আসামে শরণার্থী শিবিরে থেকেছে। এই কথাগুলো যাতে বলতে না পারি। পুরুলিয়াতে আফগানি পুলিশকে দিয়ে জনজাতি মূলবাসী শিকারী মুড়া তার খুন, সেটা যাতে উল্লেখ করতে না পারি। পুলিশ দিয়ে সংখ্যালঘু যুবক আনিস খানের খুন যাতে তুলে ধরতে না পারি। অনুপম দত্ত কাউন্সিলর, তপন কান্দু কাউন্সিলর দিনের আলোয় খুন যাতে তুলে ধরতে না পারি, তার জন্য আমাকে বারে বারে বাধা দান করার চেষ্টা হয়েছে। তো আমি আমার বক্তব্য রেখেছি এবং ভাবতে লজ্জা লাগে হাউসের যিনি লিডার মুখ্যমন্ত্রী তিনি নিজে উস্কানি দিচ্ছেন। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি অনেক জায়গায় বলছেন ওয়ার্ডে নাকি বিজেপির নেতারা জিততে পারেনি। আপনি 2019 সালে আপনার নিজের বুথ কলকাতার কালীঘাটে মিত্র ইনস্টিটিউশনে 485 ভোটে বিজেপির কাছে হেরেছেন। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি প্রচারে গেছিলেন আমার বাড়ির কাছে হোম টাউনে দক্ষিণকাঁথি উত্তরকাঁথি দুটো জায়গাতেই গত বিধানসভার ভোটে আপনি হেরেছেন এবং আগামী দিনে যখন সেন্ট্রাল ইলেকশন কমিশন ভোট করবে, প্যারামিলিটারি ভোট হবে, আপনি আপনার বুথে হারবেন, আপনি আপনার ওয়ার্ডে হারবেন, নন্দীগ্রামে যেমন হেরেছেন আবার সেইভাবে আপনি হারবেন। আমি পুলিশ কর্মচারীদের রেশন ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আমি বলেছি ডাইরেক্টর অফ সিকিউরিটি ছেলেরা 10,000 টাকা করে বাড়তি রিক্স অ্যালাউন্স পায়, এটা কেন পশ্চিমবঙ্গের সব পুলিশ পাবে না? পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে কিভাবে পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করা হয়েছে, তার প্রকৃষ্ট উদাহরণ হলো তাহেরপুরের ওসির বদলি। 108টার মধ্যে 102টা মিউনিসিপ্যালিটিতে ছাপ্পা মেরে জিতেছে, 4টাতে হ্যাং হয়েছে, আর 1টা পুরসভা বামফ্রন্ট পেয়েছিল তাহেরপুর। 2 তারিখে গণনা হয়েছে, 3 তারিখে সকালবেলা তাহেরপুরের ওসিকে চেঞ্জ করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে আমরা চ্যালেঞ্জ করেছি যে 15টা রাজ্যে পুলিশ কমিশন আছে, সিকিউরিটি কমিশন, এই রাজ্যে আপনি করেননি কেন? সবসময় সিবিআইকে, এনআইএকে, ইডিকে আপনি গালাগালি করেন। সিবিআই, এনআইএ, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, লোকায়ুক্তের চেয়ারম্যান নিয়োগ করে কে? নিয়োগ করে প্রধানমন্ত্রীর পৌরহিত্য কমিটি, তাতে লোকসভার বিরোধী দলনেতা থাকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা তার মনোনীত কোনো সিটিং বিচারপতি থেকে সেখানে সিলেকশন হয়, আর আপনার এডিজি সিআইডি, আপনার সিপি, আপনার এসটিএফ আপনি সিলেকশন করেন রাজনৈতিক আনুগত্য দেখে বা আপনাকে যারা বেশি তোষামোদি করতে চায়। এই কথাগুলো আজকে আমরা তুলে ধরেছি। আমরা মুখ্যমন্ত্রী বলার সময় প্রথমটা শুনছিলাম, তিনি আমাদের অনেক পয়েন্ট অ্যাডমিট করে কোভিডে কি হয়েছে, কোভিডে পুলিশ কর্মীদের যারা মারা গেছে চাকরি দিয়েছেন? আপনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়কে 1,20,000 টাকার চাকরি দিয়েছেন, আর 120 জন পুলিশ কর্মী কোভিডে মারা গেছে তাদের পরিবারের কাকে আপনি চাকরি দিয়েছেন আমরা জানতে চাই আপনার কাছে। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ শুরু করেন এবং আমরা যাদের দল বিরোধী অভিযোগে যাদের পেন্ডিং করা আছে সেই 3-4 জনকে শিকিয়ে নিয়ে এসে বিজেপি বেঞ্চের মধ্যে থেকে ডিস্টার্ব করার জন্য পরিকল্পিত। আজকে বিরোধী দল বিধানসভা অচল করতে চায় না, আজকে সরকারি দল পরিকল্পিতভাবে বিধানসভায় বিশৃঙ্খলা,
হৈহট্টগোল করতে চায়। তিনি বলছিলেন আমাদের দলে কিছু লোক ছিল ওদিকে চলে গেছে, তাদের সম্পর্কে যদি বলতে শুরু করি। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আমার বিরুদ্ধে এত মামলা দিয়েছেন, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছি, বিচার ব্যবস্থার প্রোটেকশন চেয়েছি, আপনি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারকে ছুঁয়ে দেখান, যদি আপনার ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করেছি। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেন, যদি বলতে শুরু করি আমি মুখ্যমন্ত্রীকে আমাদের সতীর্থ এমএলএদের নিয়ে বলেছি যে আপনাকে বলতে হবে তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে, বাজারি বক্তৃতা করলে হবে না। মুখ্যমন্ত্রীর কাছে তথ্য নেই, মুখ্যমন্ত্রীর কাছে ডকুমেন্ট নেই, ব্যক্তিগত আক্রোশ প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি অন্ধ হয়ে এসব কথাবার্তা বলছেন। তাই আমরা সমস্ত বিধায়করা মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচার, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হাউসকে অচল করার চেষ্টা, তার প্রতিবাদ করে এই দলদাস পুলিশ বাজেটের বিরোধিতা করে আমরা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি। এটা জানে সবাই, বলছে নাদ্দাজির লেজে আগুন লাগিয়েছে। না এইভাবে না, এটা আগে হয়েছে, এটা আগে ইউজ করে না, এ তো তৃণমূল, তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি। আমাদের যে বরাদ্দ এক ঘন্টা ছিল আমরা প্রত্যেকটা বক্তব্য নথিভুক্ত করেছি, আমরা বলেছি, আমরা মুখ্যমন্ত্রীকেও অ্যালাউ করছিলাম যদি আমাদের সদস্য সদস্যদের বক্তব্যের উত্তরের মধ্যে তিনি থাকতেন, তিনি তার বাইরে গিয়ে এই মুখ্যমন্ত্রী অশালীন ভাষা এবং মিথ্যাচারের মাস্টার, ভাষা শুনুন ওনার, বলছে নাড্ডাজির লেজে আগুন দিয়েছে বলে বিজেপি বেরিয়ে গেল। দিস ইজ দ্য কালচার অফ বেঙ্গল। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে হাত পা ধরেন টাকার জন্য, আর এখানে প্রকাশ্যে বলেন যে প্রধানমন্ত্রী কিম্ভূত কিমাকার। এই মুখ্যমন্ত্রী অমিত শাহর অ্যাপয়েন্টমেন্ট চান আর সভাতে বলেন হোদল খুঁতখুঁত। এই মুখ্যমন্ত্রী নাড্ডাজিকে অনুরোধ করেন আর বলেন চাড্ডা নাড্ডা হাড্ডা গাড্ডা, এখন কি বলছে শুনুন। যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে 47 সাল পর্যন্ত বাঁচিয়ে রাখেন, যে মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দকে আলিপুর জেলে ফাঁসিতে ঝোলান, যে মুখ্যমন্ত্রী তমলুকের পরিবর্তে মাতঙ্গিনী হাজরাকে পিছাবনিতে মারেন, সেই মুখ্যমন্ত্রী বাংলার কৃষ্টি সংস্কৃতি শিক্ষা এর একটা লজ্জা বলে আমরা মনে করি। আমি বলেছি, আমি শুধু নয়, আজকে গতকাল লোকসভাতে কংগ্রেসের সংসদীয় দলের নেতা বলছে, আজকে সব দল বলছে, পশ্চিমবঙ্গে সব দল যার যা শক্তি আছে প্রত্যেকে বলছে যে তপন কান্দু অনুপম দত্ত এবং পৌরসভা ভোট হওয়ার পরে বেঙ্গলে কিছু নেই। রাজ্যপাল নিজে বলছেন গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি। আমি হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট দেখাচ্ছিলাম, তখন মুখ্যমন্ত্রী নিজে পার্থ চ্যাটার্জিকে ইঙ্গিত করছেন যে বাধা দাও, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট, এখানে আইনের শাসন নেই, রুলারের শাসন, শাসকের আইন চলছে। খুব কষ্ট হচ্ছিল, 1 লক্ষ লোককে ঘরছাড়া করেছে, সব হিন্দু লোককে, 56 জন হিন্দু বিজেপি কার্যকর্তাকে মেরেছে, রাজবংশী আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, 300 মহিলাকে ধর্ষণ করেছে ভোটের পরে, 25,000 দোকান এবং ঘরবাড়ি ভেঙেছে, 12,000 এফআইআর হয়েছে, সিট হয়েছে, একটা অ্যাকশন হয়নি। সিবিআই সিবিআই করছে, সিবিআই করছে বলে তো অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে, 56টা মামলা সিবিআই করেছে। আমরা দাবি করি ডাকা নয়, ভেতরে ঢুকা নেই খুনিদের, ফাঁকা করুন। নিজেদের সিট ছেড়ে কি, তারা তারা তো তৃণমূলে যোগ দিয়েছে, তাদেরকে অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে বসিয়ে রেখেছেন, অসুবিধা কি হয়েছে তাতে? আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের শ্রীরূপা মিত্র চৌধুরী, বিষ্ণু শর্মা, অগ্নিমিত্রা পাল, নরহরি মাহাতো, শুভেন্দু অধিকারী, আমাদের 60 মিনিটের বাংলার মানুষের যে আর্তযন্ত্রণা এখানে তুলে ধরার দরকার ছিল তুলে ধরেছি। আর হাউস হচ্ছে অপোজিশনের, স্পিকার হচ্ছে কাস্টোডিয়ান, অপোজিশনের নাম্বার কম, আমরা 70 জন আছি, উই নো ইট,
ওদের সংখ্যা তিন গুণ সেটাও সবাই জানি। অপোজিশনের বক্তব্য রাখার পরিবেশ তৈরি করার দায়িত্ব ওদের। এই মুখ্যমন্ত্রী এবং যারা হাউস চালাচ্ছেন তারা আপনাদের কাছেই গত সপ্তাহে বলেছেন যে বিজেপি পরিষদীয় দল আলোচনায় অংশগ্রহণ করতে চায় না, বক্তব্য রাখতে চায় না, হল্লাবাজি করে। আর যখন আমরা বক্তব্য রাখতে চাই তথ্য দিয়ে, সেই সময় মুখ্যমন্ত্রী নিজে উস্কানি দিয়ে, আপনি দেখেছেন কোনোদিন হয়েছে এই প্রথম 11 বছরে ফার্স্ট পুলিশ বাজেট, এই প্রথম ইনি পুলিশ মন্ত্রী 11 সাল থেকে কোনোদিন পুলিশ বাজেট করেননি, প্রত্যেকবার বাজেট তিনি গিলোটিনে পাঠিয়েছেন, গিলোটিনে পাঠিয়েছেন। বিধানসভার যে ভাষা আছে সেই ভাষায় বলি, গিলোটিনে। এই আমি 2006-এর MLA, আমি দেখেছি বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী প্রতি বৃহস্পতিবার 11টা থেকে 12টা মুখ্যমন্ত্রী আমাদের হোমের উপরে কোশ্চেন অ্যান্সারে উত্তর দিতেন, কলিং অ্যাটেনশনে উত্তর দিতেন। এই মুখ্যমন্ত্রী 11 থেকে 22 কোনো কোশ্চেন অ্যান্সার করেননি হোমের, কোনো কোশ্চেন অ্যান্সার করেননি, কোনো কলিং অ্যাটেনশন নেন না, কোনো মেনশনের উত্তর দেন না। আমাদের MLA বিষ্ণু শর্মা 8 মাস আগে চিঠি লিখেছিলেন, তার অ্যাকনোলেজমেন্ট পর্যন্ত দেয়নি। এই মুখ্যমন্ত্রী স্বৈরতন্ত্রের নামান্তর, কাশ্মীরে কেন্দ্র সরকার যা করেছে এখানেও তাই দরকার। আর এই মুখ্যমন্ত্রী আর তার দল অপেক্ষা করে থাকুক, কাশ্মীর ফাইল যেমন আজকে আলোচিত, পোস্টপল ভায়োলেন্সও আগামী দিনে পশ্চিমবাংলার সবচেয়ে আলোচ্য বস্তু হবে। আর 84 সালের শিখ দাঙ্গাকারী, শিখ হত্যাকারী সজ্জন কুমার যদি জেলে যেতে পারেন, এই গুন্ডাগুলো ভিতরে জেলে যাবে। অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, শকত মোল্লারা ব্যাগটা গুছিয়ে রাখুন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম।